প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। মিস অনেক ভালো আছি। আমরা আবার চলে এলাম চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে রাষ্ট্রীয় সম্পদ এবং সামাজিক সম্পদ সম্পর্কে জেনেছি। আজ আমরা আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে জানব। তাহলে চলো আমরা চলে আসি আমাদের আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ জানতে। আমরা ছবিতে বিভিন্ন রকমের রাষ্ট্রীয় সম্পদগুলো দেখতে পাচ্ছি। প্রত্যেকটি আমাদের এক একটি রাষ্ট্রীয় সম্পদ। আমাদের সকলের উচিত এই রাষ্ট্রীয় সম্পদগুলো সংরক্ষণ করা এবং এর যথাযথ ব্যবহার করা। বাংলাদেশের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নদীপথে মালামাল পরিবহন, প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশের গ্যাস ক্ষেত্র, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। এই যে আমাদের সম্পদগুলো দেখলাম, এগুলো প্রত্যেকটি আমাদের কি রাষ্ট্রীয় সম্পদ। নিম্নে বর্ণিত রাষ্ট্রীয় সম্পদগুলোর উৎস প্রকৃতি। প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়। যেমন পানি, আমরা বৃষ্টি, নদ নদী, ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই। পান করা, রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করি। কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করেন। আমরা জলপথে যাতায়াত করি এবং নদী বা সমুদ্রপথে মালামাল পরিবহন করতে পারি। শহরে পাইপলাইনের মাধ্যমে বাসায়, অফিস, আদালতে এবং কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়া বড় বড় শিল্প কারখানায়ও পানির প্রয়োজন হয়। এভাবে নানা কাজে আমাদের পানির প্রয়োজন হয়। বন, বন হলো আরেকটি প্রাকৃতিক সম্পদ। বনে অনেক ধরনের গাছ জন্মে। বনের গাছ থেকে আমরা ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের কাঠ এবং খাওয়ার জন্য ফল পাই। বন বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দেয়। প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। বিদ্যুৎ উৎপাদন, রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। বিদ্যুৎ, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয়। বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। তাহলে আমরা আমাদের কি বিভিন্ন রকমের রাষ্ট্রীয় সম্পদ দেখতে পেলাম। পানি, বন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ প্রত্যেকটি কি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কাজে লাগে। আমরা অবশ্যই আমাদের এই রাষ্ট্রীয় সম্পদগুলো সংরক্ষণ করব যাতে আমরা এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। তাহলে চলো আমরা এখন একটি মজার কাজ করি। সেটা হচ্ছে আমরা যে আমাদের বিভিন্ন রকমের রাষ্ট্রীয় সম্পদগুলো দেখলাম সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কিছু প্রশ্ন করব এবং ঝটপট উত্তরগুলো বলে ফেলব। আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? তাহলে আমরা বলি যে আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? আমরা প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে পাই। এই পাঠে দেওয়া সম্পদগুলোকে কেন রাষ্ট্রীয় সম্পদ বলা হয়? এই পাঠে দেওয়া সম্পদগুলো যেহেতু সরকারি অর্থাৎ সরাসরি রাষ্ট্র পরিচালনা করে, সে কারণেই সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদ। বিভিন্ন কাজ করতে এগুলো কিভাবে আমাদের সাহায্য করে? প্রাকৃতিক সম্পদ বিভিন্নভাবে আমাদের সাহায্য করে। প্রাকৃতিক সম্পদের মধ্যে পানি অন্যতম। রান্না করা, পরিষ্কার করা এবং শিল্প কারখানায় পানি আমাদের সাহায্য করে। এছাড়াও প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে গ্যাস ও বিদ্যুৎ। প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদন ও রান্নার কাজে এবং পরিবহনের কাজে সাহায্য করে। বিদ্যুৎ আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে সাহায্য করে। আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? আমরা সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে? প্রাকৃতিক সম্পদ যদি শেষ হয়ে যায় তাহলে মানুষ অনেক বিপদে পড়ে যাবে, মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে, কেননা মানুষ প্রতিনিয়তই এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করছে এবং দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই সব বিষয়গুলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নিচে একটি ছকে বেশ কিছু প্রাকৃতিক সম্পদ দেখতে পাচ্ছি, যেগুলোর ব্যবহার আমরা নিজেরা সুন্দর করে লিখে ফেলব। যেমন পানি, বন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ। তাহলে আমরা এর ব্যবহারগুলো লিখে ফেলি। পানি পান করা, রান্না করা, পরিচ্ছন্নতা, জলপথে এবং যাতায়াতে আমরা কি ব্যবহার করে থাকি। বন, ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ, খাওয়ার ফল, বিভিন্ন প্রাণীর নিরাপত্তা। আমরা কোথায় পাই? আমরা বনে থেকে পাই। প্রাকৃতিক গ্যাস, আমরা কিভাবে ব্যবহার করি? বিদ্যুৎ উৎপাদন, রান্না, পরিবহন এবং শিল্প কারখানা। বিদ্যুৎ আলো জ্বালাতে, রান্নায়, সেচ পাম্প ও টেলিভিশন চালাতে আমরা ব্যবহার করি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানলাম। তো আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? বাড়িতে কিভাবে পানি, জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায় তার একটি তালিকা তৈরি করতে পারি। তাহলে চলো আমরা ঝটপট মুখে মুখে বলি এবং লিখে ফেলি। আমরা তালিকাটি এভাবে তৈরি করতে পারি যে আমরা যে পদ্ধতিতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি এবং বাড়িতে পানি, জ্বালানি ও বিদ্যুতের ব্যবহার কমাতে পারি তার একটি তালিকা নিচে তৈরি করা হলো। ১. প্রাকৃতিক সম্পদ তথা পানি, জ্বালানি এবং বিদ্যুৎ প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। ২. প্রাকৃতিক সম্পদের অপচয় করা যাবে না। ৩. প্রাকৃতিক সম্পদের ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। ৩. কাজ শেষ হলে প্রাকৃতিক সম্পদ যাতে অতিরিক্ত ব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন পানি ব্যবহারের শেষে ট্যাপ বন্ধ রাখতে হবে, গ্যাস ব্যবহার শেষে চুলা বন্ধ করে দিতে হবে, অপ্রয়োজনীয়ভাবে যাতে বিদ্যুৎ খরচ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি এই কাজগুলো নিয়মিত করি তাহলে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদগুলো সংরক্ষণ করতে পারবো। এখন আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদের সাথে এই যে ব্যবহারগুলো সেগুলো মিল করি। যেমন প্রাকৃতিক গ্যাস, পানি, বাতাস, বিদ্যুৎ, বন, কাপড় চোপড় পরিষ্কার করা, পালতোলা নৌকা, রেডিও বা বেতার, আসবাবপত্র, সিএনজি চালিত যান। তাহলে প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করি কি সে বলো তো? প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয় সিএনজি চালিত যানে। পানি আমরা ব্যবহার করি কাপড় চোপড় পরিষ্কার করতে। বাতাস আমরা ব্যবহার করি কোথায়? পালতোলা নৌকার ক্ষেত্রে। বিদ্যুৎ রেডিও বা বেতারের। বন থেকে আমরা বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরিকরণ পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে জানলাম, যেখানে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ সম্পর্কেও জানতে পারলাম। তার মধ্যে পানি, पानी सम्पद बन सम्पद प्राकृतिक सम्पद एवं विद्युत ये प्रत्येकटी जे एक सम्पद आमरा सेगुलो सबई जानते पारलाम। परवर्ती क्लासे आमरा मजार आरेकटी विषय निये आलोचना करब, सेई पर्यन्त सबाई अवश्यई भालो एवं सुस्थ थाकार चेष्टा करब। ताहले आजकेर क्लास आमरा एखानेई शेष करब।